হ্যালো গাইস আমি অরিত্র তো আজকে অনেক লেট হয়ে গেছে রিভিউ করতে অ্যাকচুয়ালি আমি একটা কাজের জন্য কলকাতায় নেই একটু বাইরে এসেছি এবং যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করেন তারা জানেন তো তাই জন্য আর কি ফাইটার ছবিটা দেখতে একটু দেরি হয়ে গেল এবং অনেকটাই রাত হয়ে গেছে রিভিউ করতে অনেকজনই মেসেজ করছিল যে কেন আসছে না রিভিউ তো সত্যি বলছি ফাইটার ছবিটা আমি দেখলাম ছবিটা যা এক্সপেকটেশন ছিল ট্রেলার টিজার দেখে একটা এক্সপেকটেশন ছিল আমার ভালোই লেগেছিলো ট্রেলার আপনার রিয়াকশান দেখতে পারেন বাট যেন সিনেমাটা তার থেকেও বেটার হয়েছে মানে যা এক্সপেকটেশন সেট করেছিল তার থেকে অনেক অনেক বেটার একটা ছবি হয়েছে তো সবচেয়ে জিনিস যেটা ভালো এই ছবিটা কিন্তু জাস্ট একটা অ্যাকশন ফিল্ম নয় যে আমি এখানে প্রচুর ভিএফএক্স এর পিছনে টাকা খরচা করেছি অ্যাকশন দেখিয়েছি সেরকম কিন্তু খালি ছবিটা নয় ছবিটার মধ্যে প্রচুর কিছু ভালো রয়েছে স্পেশালি রাইটিং এই ছবিটা খুবই ভালো হয়েছে সবচেয়ে প্রথমে যে জিনিসটা প্রশংসা করতে হবে এখানে ড্রামাটাকে যেভাবে সিদ্ধান্ত দেখিয়েছে বিভিন্ন ক্যারেক্টারদের মধ্যে বিভিন্ন রকমের ডাইনামিক্স ঠিক আছে অনিল কাপুর এবং ঋতিক রোশনের মধ্যে থ্রু আউট দ্য ফিল্ম যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করে এবং সেটা যেভাবে ক্লাইম্যাক্সে গিয়ে পে অফ করে দেখবার মতো তাদের মধ্যে ইকুয়েশনটা দারুণভাবে ওয়ার্ক করেছে সেমভাবে দীপিকা এবং ঋত্বিকের মধ্যে যে কেমিস্ট্রিটা দেখিয়েছে এগুলো রাইটিং আর কি এখানে যেহেতু প্রচুর ড্রামা আছে ইমোশনস রয়েছে ইত্যাদি রয়েছে তো সেই জিনিসটাও খুব সুন্দর করে দেখিয়েছে এই যে বন্ধুদের মধ্যে বন্ডিংটা ঠিক আছে যেটা আমরা হির আসমানি ওই গানটাতে বুঝতে পারছিলাম সেটা কিন্তু ভালো করে স্পেস দিয়ে ডেভেলপ করেছে এবং এখানে এই যে প্রেমটা হচ্ছে ধরুন ঋতিকার দীপিকার মধ্যে সেটা কিন্তু এরকম নয় যে একটা সেপারেট ট্র্যাক যে হ্যাঁ এরকম পরপর পরপর কিছু সিন চলছে র্যান্ডাম সেরকম কিন্তু নয় সেখানে কিন্তু ওই বন্ধুদের ট্র্যাকটাও যে ওদের যে টিমটা আছে তাদের মধ্যে ওই বন্ডিংটা কিন্তু দেখাচ্ছে সেটা দেখিয়ে দেখিয়ে যাচ্ছে তো এই জিনিসপত্রগুলো খুব ভালোভাবে মানে ডেভেলপ করেছে অ্যাট দ্য সেম টাইম এই ছবিটার মধ্যে প্রচুর জায়গায় না বারবার বারবার ইমোশানটা ফিরে আসে বিভিন্ন ক্যারেক্টার বিভিন্ন কনফ্লিক্ট ফেস করে তার জন্য ঋত্বিকের ক্যারেক্টারটা এবং ঋত্বিকের ক্যারেক্টারটা কিন্তু খুবই লেয়ার্ড খুবই লেয়ার্ড ক্যারেক্টার এবং ঋত্বিক অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে ঋত্বিকের ক্যারেক্টারটা বাইরে থেকে দেখায় খুব কনফিডেন্ট একটা অ্যাটিটিউড রয়েছে সে একটু মানে মানে ফাইটার মানে কি বলবো খুব অ্যাগ্রেসিভলি মিশনগুলোকে এক্সিকিউট করে কিন্তু ভিতরে তার একটা পাস্ট রয়েছে সেই জিনিসপত্রগুলো যেভাবে দেখিয়েছে এবং কিছু কিছু সিন আছে ঋত্বিক না চোখ দিয়ে পারফরমেন্স দিয়েছে যেমন ওর একটা বন্ধু থাকে সেই বন্ধুটার সাথে কিছু একটা ঘটনা হয় সেটা আমি কি বলবো না তার একটা গার্লফ্রেন্ড থাকে তো তার সাথে ওর খুব ভালো একটা বন্ডিং থাকে কিন্তু ছবির একটা পয়েন্টে এসে মেয়েটা না ওর দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেয় সেই জায়গায় ঋত্বিক যে চোখ দিয়ে এক্সপ্রেশন দিয়েছে দেখবার মতো তো এই জিনিসটা দারুণ পারফরমেন্স ব্যাপক দীপিকাও ভালো পারফরমেন্স দিয়েছে ইভেন আশুতোষ রানা দুটো সিন পেয়েছে ছবিতে তাতে ভালো কাজ করেছে আনিল কাপুর অসাধারণ কাজ করেছে বাকিদের কাজও নিজের নিজের জায়গায় ভালো তবে ঋত্বিক আনিল কাপুর দীপিকা আশুতোষ রানা এদের আমি বলবো স্ট্যান্ড আউট পারফরমেন্স দিয়েছে আশুতোষ রানা অতটা কম পজিশন মানে মানে পোর্শন পেয়েও ভালো পারফরমেন্স দিয়েছে এবার চলে আসছি ছবির যে এই যে টেকনিক্যাল দিকটা যে এই যে জিনিসটা এটা একটা এমন জনরাকে অ্যাটেম্ব করবার চেষ্টা করছে যেখানে প্রচুর সিজি ইনভলভ আছে তো দেখুন দেখুন টপ গান যেটা দেখিয়েছে ওদের যে বাজেট থাকে সেইটা দেখানো ইন্ডিয়ান সিনেমার পক্ষে পসিবল না সেটা হয়নি সেটা মানতেই হবে কিন্তু যা দেখিয়েছে সেটা বেশ ভালো এবং প্ল্যান করে এক্সিকিউট করেছে মানে এখানে যে মিশনসগুলো ইন্ডিয়ান এয়ারফোর্স এক্সিকিউট করছে পাকিস্তানিদেরকে হারাচ্ছে ওদের যে প্ল্যানসগুলো সেটা পরিষ্কার আপনি বুঝতে পারবেন এবং সেটার মধ্যে ইন্টারেস্টিংভাবে সেটাকে দেখিয়েছে সেটা বেশ মজা লাগে মানে ওরা কি প্ল্যান বানাচ্ছে কোথা দিয়ে কীভাবে করছে এবং পুরো ফাইটটা না প্রপারলি বোঝা যায় এটা এই ধরনের মানে এরিয়াল অ্যাকশন বেস যখন কাজ হয় আমি বিদেশেরও দেখেছি যে কি যে হচ্ছে আকাশের মধ্যে যেহেতু মারামারি হচ্ছে বোঝা যায় না একটা পয়েন্টের পরে কনফিউজিং লাগে সেইটা কিন্তু মানে সিদ্ধান্ত এনশিওর করেছে যে আমরা যেন পরিষ্কার জিনিসটা বুঝতে পারি এবং তার সাথে দেশি তারকাওয়ালা অ্যাকশনও দিয়েছে কিছু কিছু ডায়লগস খুব ভালো রয়েছে যে ক্লাইম্যাক্স এবং আরও একটা জিনিস বলি যেটা নিয়ে খুব লোকে বলছিল যে পাকিস্তান ব্যাশিং করে ছবিটা বানানো হয়েছে ট্রেলার দেখে ওই ডায়লগসগুলো দেখে আপনারা ছবিটা দেখুন কোথাও ব্যাশিং নেই বলেছে সিদ্ধান্ত ওই জিনিসটা ব্যালেন্স করেছে খুব ভালোভাবে যে আমাদের লড়াইটা টেরারিজমের বিরুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে না এখানে রাইটিংয়ে কিছু জিনিস খামতিও রয়েছে যেরকম কমেডি অ্যাড করবার চেষ্টা করা হয়েছে যেটা আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেনি এখানে বহু জায়গায় কমেডি দেওয়ার চেষ্টা করা হয়েছে ঋতিকার দীপিকার মধ্যে কিছু সার্ক্যাস্টিক সিনস রয়েছে যেগুলো ভালো বাট বাকি জায়গায় কমেডি সেরকমভাবে ওয়ার্ক করে না আর এই ছবির মধ্যে সিদ্ধার্থ কিছু টুইস্ট ব্যবহার করবার চেষ্টা করেছে যেটা বোকা বোকা লেগেছে সত্যি বলছি ভালো লাগেনি আর ছবিটার একটা বিগেস্ট ফ্লকই জানেন ছবিটার মধ্যে দুটো ভিলেনের চরিত্র দেখিয়েছে একটা মানে পাইলট একটা ভিলেন রয়েছে রেড রোজ বলে আর একটা ভিলেন যাকে আপনার ট্রেলারে দেখেছেন এই দুটো ভিলেন বিশাল দুর্বল বিশাল দুর্বল এবং ক্লাইম্যাক্সে ওই জন্য যে মজাটা আসা উচিত ছিল ক্লাইম্যাক্সে মজাটা কখন আসে যখন ঋত্বিক এবং অনিল কাপুরের মধ্যে একটা সিন হয় কিন্তু যে ভিলেনকে হারাচ্ছে হিরো এবং তাকে এতটা সময় জুড়ে যে বিল্ড আপ দেওয়ার চেষ্টা করেছে তা সত্ত্বেও ভিলেনটা দুর্বল মানে ওয়ারের ছবিতেও ভিলেন দুর্বল ছিল ব্যাগ ব্যাগে ভিলেন দুর্বল ছিল সেম প্রবলেমটা এই ছবির ক্ষেত্রে হয়েছে একমাত্র সিদ্ধার্থানন্দ পাঠান ছবির ক্ষেত্রে একটা প্রপার ভিলেন ডিজাইন করতে পেরেছিল। কিন্তু এখানে সেটা সে করতে পারেনি উইলেনটা খুবই দুর্বল হয়ে গেছে সে তার সাথে মানে যখন টাসেলটা হয় ক্লাইম্যাক্স সেটা দেখে মজা লাগে না আর ডায়লগসের কথা যখন আমি বোঝাম ডায়লগস খুবই ভালো রয়েছে একটা ডায়লগ তো পাঠানো ডায়লগটাকে ঘুরিয়ে ফ্লিপ করে দিয়েছে যেটা বেশ ভালো লাগে যে কি পেটি বাঁধলি যে এখানে হচ্ছে কি পেটি খোল দিয়েছি এরকমভাবে দিয়েছে যেটা বেশ মজার লেগেছে তো ওভারঅল মিলিয়ে রাইটিং লেভেল অ্যাকচুয়ালি ছবিটা রাইটিংয়ে খুব এক্সেল করে ছবিটার মধ্যে যে ড্রামা ইমোশান প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে এচ আউট করা হয়েছে এবং পারফরমেন্স এই সব জিনিসগুলো ছবিটাকে খুবই ভালো একটা ছবি বানায় এবং ওল্ড স্কুল যে হিন্দি সিনেমার একটা চার্ম ছিল যেটা মুকুল আনন্দের ছবির মধ্যে আমরা দেখতে পাই সেটা কোথাও সিদ্ধার্থ আজকের মোড়কে প্রেজেন্ট করেছে যেটার মধ্যে কিন্তু বলিউড মশালাটা রয়েছে ঠিক আছে এর মধ্যে যে ড্রামাটা তার মধ্যে একটা মেলোড্রাম্যাটিক ব্যাপার রয়েছে নাহলে হঠাৎ করে আশিতোষণা এবং ঋত্বিকের মধ্যে দেখা হওয়াটা কো কিন্তু সেটাকে বিলিভ করে কনভিকশনের সাথে যেভাবে দেখিয়েছে সিদ্ধান্দন্দন সেটা কিন্তু দেখবার মতো ছিল তো আমি পার্সোনালি ছবিটা আমার খুব ভালো লেগেছে স্পেশালি আমি অ্যাকশন নৃত্যে কিন্তু এনজয় করেছি বাট তার সাথে আমি বলবো যে ড্রামা এবং ইমোশনটা যেভাবে এক্সিকিউট করছে এবং পারফরমেন্স এই সবের জন্য এই ছবিটা কিন্তু স্ট্যান্ড আউট ছবি একটা হয় এবং পাঠানের থেকে তো ডেফিনেটলি বেটার ছবি হয়েছে ইভেন ব্যাঙ্ক ব্যাং ওয়ারের ওয়ার আমার খুব পছন্দের ছবি ওয়ারের থেকেও আমি এই ছবিটাকে মানে সমান সমান রাখবো বা কিছু ডিপার্টমেন্টে ইমোশনের দিক থেকে আরও উপরের দিকেই রাখবো সো এটাই বলা ছিল আপনারা যারা দেখেছেন তাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যারা দেখেননি উইকেন্ডে দেখবেন ভাবছেন অবশ্যই চেক আউট করুন আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ বাই বাই